নমস্কার, আজকে আমরা বানাচ্ছি ফ্যাশন শুটকির রেসিপি। তো চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই লাগবে ফ্যাশন শুটকি মাছ, তারপরে রসুন, পেঁয়াজ এবং টমেটো। তো রেসিপিটি প্রথমে শুরু করার জন্য প্রথমে আমাদের মিক্সারে ফ্যাশন শুটকি মাছটিকে বেটে নিতে হবে ভালো করে। ভালো করে পেস্ট হয়ে গেছে, শুটকি মাছটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এটি পেঁয়াজ আর রসুনের পেস্ট। এবার একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে এবার এর মধ্যে যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিতে হবে এবং অল্প লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে পরে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। এবার টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একে একে সব মশলা দিতে হবে। এবার শুকনো মাছটা যেটা হচ্ছে পেস্ট করে রাখা ছিল আগে থেকে ফ্যাশা শুটকি মাছটা সেটা দিতে হবে। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিতে হবে। যে যে পরিমাণে ঝাল খায় সে সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে পারে। শুকনো মাছটা ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে সব মশলা মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে আসলেই অল্প চিনি দিলেই পরে তৈরি হয়ে যাবে শুকনো মাছ, ফ্যাশা শুটকি মাছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, বাড়িতে কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।